ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা কেমন আছি বেটা আমরা ভালো আছি আমরা খুব ভালো আছি তো এই যে আজকে রান্নাবান্না কিছু নেই আমি তো সত্যিই ভালো আছি দেখো ঘরে রান্না রান্নাবান্না না থাকলে পরে কান্না ভালো লাগে আর রান্না বান্না নেই আর ভালো ভালো রান্না করা আছে এটা হচ্ছে মেন ব্যাপার না গো বর পোস্ত খেয়ে 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 খে ওর মুখটা তবুও ভতাচ্ছে না ও পোস্ত খেতে কী যে ভালোবাসে তারপরে আমি কালকে যেহেতু বড়ি পোস্ত করেছি এক আমি ভালো করেছি দারুন কিন্তু আমি বঁড়ি পোস্ত প্রথমবার করলাম মানে আমার শাশুড়িমা অনেকবারই করে আমার মা করে কিন্তু আমি না ওরকমভাবে বড়ি পোস্ত করি না আলু পোস্তই করি তো কাল বললো কি যে তুমি বড়ি পোস্ত করো না ঠিক আছে তো আলু মানে আলু বড়ি মিলি আর কি তো ভালো হয়েছে তো যাই হোক এখন রান্না বান্না সবই আছে আর লাস্ট ভিডিওতেই বললাম এত ভালো মাছের ঝোল করেছি যে নিজেই কালকে রাত্রিবেলায় ভাত খেয়েছি জেনারেলি আমি রাতে কখনো ভাত খাই না তো চলো আজকে তাহলে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে ফেললাম চিম্পু মা এখানে ফুল রেডি আর বসে গেছে মা এখানে চিজ উটি খেতে আমার মা তেমন চঞ্চা বাবা মা কক মা তো মা এখন স্কুল যাবে একাই যাবে আজকেও দিদি ভাই যাবে না কালকে যাবে কালকে এক্সাম আছে দিদি ভাই না মা কাল কি এক্সাম আছে জানো হিন্দি দিদি ভাই কাল হিন্দি আচ্ছা চিজটা দেখাচ্ছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খাও মা আবার বলে মা আমাকে টিফিনে কুল দিয়ে দেবে কুল নারকেল কুলগুলো অনেকগুলো এনেছি প্রায় এক কেজি তো বড় বড় সাইজ তো এক কেজি তো বোঝা যাচ্ছে না আর কি তো ঠিক আছে চলো তাহলে আজকে সকাল থেকেই বক বক স্টার্ট করে ফেললাম আর বড় বাবু বই চিজ রুটি খাচ্ছে বাবু এসে একটু মুখটা দেখি দাও চিজ রুটি বলছি চিজ ব্রেড খাচ্ছে

আমি ঝেড়ে যাও যা যাও সকাল সকাল একটা দারুন কমপ্লিমেন্ট পেয়ে গেলাম

না আমার মনে হয় কি আলদা আগের ম্যামটা অনেক স্ট্রিক্ট ছিল তার আগের ম্যামটা একটু স্ট্রিক্ট ছিল ওটা বাস ম্যামটার কথা বলছো না এমনি নরমালি যদি কথাবার্তা বলবো প্রতিটি ম্যামই ভালো খুবই ভালো আর যারা স্ট্রিক্ট তারা একটুখানি মানে চম্পক বলছে নাকি একটুখানি স্ট্রিক্ট বেশি হয়ে গেছে নাকি এক बात করো আমরা আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমরা বন্ধু-বান্ধবরা মিলে এরকমই আলোচনা করতাম মানে যে ম্যামটা আমাদের আমাদের একটা ছিল যে তপতী ম্যাম আমাদের সংস্কৃত টিচার যদি পড়া না পারতাম দাঁড় করাতো দি দাঁড়িয়ে যদি থাক অনেকক্ষণ ধরে মানে বসতে বলেনি তখন কি বলতে জানো বলতো এই তুমি দাঁড়িয়েছো কেন তোমাকে আমি বসতে বললিনি তাই জন্য হ্যাঁ ম্যাম ম্যাম বলতো ফ্রেন্ড কি যখন ঘরে পড়া দিই তখন এত বাধ্য হয়ে পড়াটা করে আসবে হ্যাঁ পড়াটা করার সময় তো করে না এদিকে এখন আমি বসতে বলিনি তাই বসেনি বস চুপচাপ ম্যামটা লম্বা করেছিল ভীষণ মানে আমরা যদি যেমন নাইনে উঠেছিলাম যখন তখন ফ্রেন্ডস হাতে ঘড়ি পরে গেছিলাম তো ওই ম্যামকে দেখলে ঘড়ি খুলে ব্যাগে লুকিয়ে দেবো যদি ম্যাম দেখতে পেয়েছে ঘড়ি পরে গেছি তাহলে ম্যাম কি করবে জানো বেটা তাহলে ম্যাম না নিয়ে নেবে না হেডমিস্ট্রেসের রুমের বাইরে কান ধরে দাঁড় করিয়ে দিত ছুটি হতো ফ্রেন্ডস তারপর সিনিয়রদের স্টার্ট হতো তো তারা যখন ঢুকতো আর অমনি করে তাদের সামনে হেডমিস্ট্রেসের রুমের সামনে বুঝলি এরকম ভাবে কেন গড়ি পড়ে গেছি বলতে তো যাই হোক স্কুল মানে হচ্ছে সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট করা বুঝলে বাবু এই খিরা নিয়ে শুট করতে করতে বড় একটা গোটা খিরা খেয়ে দিলো এরপর দ্বিতীয় নম্বর আসছে

জানো তো যখন চিম্পো হওয়ার ছিল না সাইবাবাকে মনে আছে আমি আর তুমি চিঠি পাঠিয়েছি না সব থেকে সুন্দর পরিটা আমাদের চাই একটা পরি আমরা পেয়ে গেছি এবার আরো যে সব থেকে সুন্দর পরি সেটা চাই

মাম্মাম চলে এসছে আর এই দেখো ঠাকুরকে চন্দন পরিয়ে তারপর যখন সিঁদুরটা পরাই দিই ওই সিঁদুর হাতটা মাথায় নিয়ে আর প্রতিদিন আমার এখানটাতে চন্দন লেগে থাকে তা মাম্মাম তো চলে এসে তোমরা দেখলেই ফ্রেন্ডস ওকে ফ্রেশ করে দিয়েছি ড্রেস ট্রেস চেঞ্জ করে দিয়েছি এবার ঝটপট আমরা খাবার খেয়ে নেবো বাবুর জন্য ওয়েট করছি না মেলে পরে একসাথেই খাবো কালকের যেহেতু সব রান্না বান্না আর মাছ টাচ সব একসাথেই খাবো আগে খেয়ে নিলে তখন জিপুর আর মাছ খাওয়া হতো না আমি জানি খুব একটা খাবে না তো একটুও তো মুখে ঠেকাবে তো চলো এবার খাবারগুলো ঝটপট বেড়ে নিই তো আমরা বসে পড়েছি ফ্রেন্ডস প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এখন এখন আড়াইটা বেজে গেছে তো পোস্ত বাঁধাকপি আলু ভাজা মাছ আর চাটনি এটাই মেনু কালকেই জানো কালকেই শেয়ার করেছিলাম তো বাস ওই সেম মেনু জল ভরে এসে পরে এই চেয়ারটাতে না পুরো একদম পাহাড়ের মতো কাপড় জমেছিলো কালকের প্লাস আজকের ফ্রেন্ডস তো ওগুলো সব গুটিয়ে পড়ে ওই আলমারিটার মাঝখানের যে রেকটা সেটা আমার অনেকদিন ধরে গুটাবো গুটাবো মানে একটা ব্যাপার ছিল কিন্তু হচ্ছিলো না মানে জিনিস নিতে নিতে কী হয় না এলোমেলো এলোমেলো হয়ে যায় তো ওইরকমটাই হয়েছিল। তা আজকে ভাবলাম ওরকম তো কোনো প্রেশার নেই তাই ঝটপট করে নিলাম আর আমাদের কিন্তু ডিনার সবার হয়ে গিয়েছে বাঁধাকপি তরকারি পোস্ত দিয়ে রুটি খেয়ে নিয়েছি আর হ্যাঁ মিষ্টি নিয়েছিলাম তার সাথে তো মোটামুটি কালকে যা রান্না করেছিলাম সব উঠে গিয়েছে এবার আর আমার ঘরে মানে কালকে রান্না কিছু নেই রুটিও যে করেছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এক দুটো রুটি বেশিই হচ্ছিল তো সেগুলো বললাম আর না কালকে করেছিলাম তা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বরকে বললাম চলো আমরা মোটামুটি পনেরো আটটা নাগাদি ফ্রেন্ডস ডিনার করে নিয়েছিলাম কারণ বরের আটটার থেকে সেশন স্টার্ট হয়েছে তো ও যতক্ষণ ওদিকে ট্রেনিং করছে খাওয়া দাওয়া করার পর আমি এই যে ঘরটা পুরো টিপটপ করে নিলাম এবার করবো এই বাবুদের এই যে আলমারিটা বইগুলো গুছিয়ে বাগিয়ে রেখে চলে যাব কিচেনে কিচেনটা টিপটপ করে ব্যস্তা করে ব্রাশ করে আমারও সোয়ারি বাড়ি তো তোমাদের সাথে আর ওই আলমারি গুছানোটা শেয়ার করিনি ওটা আর কি করবো বলো তোমরাও দেখতে পাবে না অন্ধকার ভেতরটা গুছাচ্ছি আমি নিজেই মোবাইলের ফ্ল্যাশ অন করে গুছাচ্ছিলাম তা আমি আর তোমাদের সাথে ব্লগে কী শেয়ার করবো তো চলো ঝটপট এইটিকে এবারে গুছিয়ে দিই যেই দিন মনে হয় সব থেকে কম কাজ আছে সেদিনই দেখবে সব থেকে বেশি কাজ থাকে আমার সাথে কিন্তু এরকমই হয় তোমাদের সাথে হয় কিনা না জানিও তো আজকে সকাল থেকে আজকে সকাল থেকে না কালকে সারা দিন ভেবেছিলাম যে আজকে তো রান্না বান্না সব করে নিলাম এবার কালকের পুরো দিনটা খুব সুন্দরভাবে রেস্ট করব যা ইচ্ছা তাই করব কিন্তু না আসলে ঘরে এমন কিছু কাজ থাকে ফ্রেন্ডস যেগুলো কিনা প্রতিদিনের ব্যস্ত জীবনে না আর করে হয়ে ওঠে না তখন কি হয় যেদিনটা ফ্রি থাকে সেদিনটাই মনে হয় যেন ওই সব কাজগুলো মনে পড়ছে তখন মনে হয় একে সব কমপ্লিট করে তো এখানে বাবুদের জায়গাটা এই একটু এলোমেলো হয়েছিল সেগুলোকে তো ঠিকঠাক করলাম তবে তার আগে খুব বড়ো কাজ করেছি সেটা হচ্ছে আলমারিটাকে ঠিকঠাক করেছি মানে কাজের জিনিসগুলো কেবলমাত্র আমি আছি এই ঘরে যে কিনা নিয়ে আবার জায়গায় রাখে দুই মেয়ে তো মানে দুই মেয়েকে তো গুনতিতেই ধরা যাবে না ওরা আলমারি জিনিসটা বাইরের খাটে রেখে দেয় বাইরের খাটের জিনিসটা ভেতরের খাটে রেখে দেয় এরকম অ্যাকচুয়ালি বয়সটা অনেক ছোট বাচ্চা তো ওরাও তো বোঝে না আর আমার বরমশায় সে তো সর্বক্ষণ জিনিস এদিক ওদিক করছেই তো যাই হোক আমাকে একটু গুছিয়ে বাগিয়ে রাখতেই হয় শুধু আমাকে কেন প্রতিটি বাড়ির বউদেরকে এরকম গুছিয়ে বাগিয়ে রাখতে হয় তাই না তো দেখো এখানে ভাবছি হিটারটাকে ভরে দিই কারণ এখন অনেক দিনই হয়ে গেল আমরা এটাকে ব্যবহার করি না তো নতুন যেহেতু কিনেছি বাইরে রেখে রেখে ওটা নোংরা হয়ে যাবে তো সেই জন্য ওটার কাভারটাও দেখো একদম উপরটাতেই রেখেছিলাম সামনেই কিছুদিন আগেই তো কিনেছিলাম না মানে আগের মাসেই বোধহয় কিনেছিলাম আগের মাস বা তার আগের মাসে হবে যাই হোক মনে পড়ছে না তো প্যাক ঠ্যাক করে রেখে দিলাম আর এইদিকে রান্নাঘরে বাসনের পাহাড় জমে আছে না মাজার জন্য না গোটাবার জন্য আমার না মাঝে মাঝে বাসন গোটাতে খুব বিরক্ত লাগে মাঝতে যতই হোক আমি মেজে নেব কিন্তু ওই যে গুটিয়ে রাখার কাজটা না এত বিরক্ত লাগে যে বলে বোঝাতে পারবো না আমার এই বাসন কিন্তু ফ্রেন্ডস এখনকার নয় এই বাসন আমার কালকের মাজা মানে কালকে মানে দু তিনবার আমি বাসন মেজে মেজে রেখেছি তবে গিয়ে এতটা জমে গিয়েছে তো এখন এগুলোকে ঝটপট ঝটপট গুটিয়ে নিই কিছুদিন আগে বরকে বলেছিলাম হইচইয়ের সাবস্ক্রিপশানটা নিয়ে দিতে তো ও আবার সাথে সাথেই আমাকে পুরো এক বছরের জন্য নিয়ে দেয় মানে এক বছরের এক হাজার টাকা ওখানে না ফ্রেন্ডস বেশ ভালো ভালো সিরিজ আছে তো আমারও কিন্তু মানে শুন মানে দেখতে বেশ ভালোই লাগে তো সেই কারণেই বলেছিলাম তো বর নিয়ে দিলো আর আগের দিন যেহেতু রান্নাবান্না করে রেখেছিলাম আজ ভেবেছিলাম সারাদিনে দুটো সিরিজ তো দেখবই দেখব ও বাবা দুটো তো অনেক দূরের কথা একটাও নেই মানে এখনও অবধি নিয়ে আমি বসতে পারিনি দেখবো বলে আর আমার মনে হয় না যে আমি আর বুঝতে পারবো কারণ এরপর তো রাত্রেবেলা এডিট করতে হবে তো এখানে দেখো কথা বলতে বলতে বাসনগুলো সব গুটিয়ে নিলাম তবে এরপর আছে কিছু অল্প বাসন বেশি সেগুলো আবার নেব তবে তার আগে একটা সন্দেশ আছে সেটিকে খেয়ে নিই মানে সিম্পু মাকে টিফিনে দিয়েছিলাম দুটো সন্দেশ ও একটা রিটার্ন নিয়ে এসছে তো এত টেস্টি খেতে নলেন গুড়ের সন্দেশ তো বেশিক্ষণ ফেলে রাখা যায় না তো ঝটপট খেয়ে নিলাম আর সত্যিই খুব সুন্দর শিয়ার পার্কে না বেশ ভালো মিষ্টি পাওয়া যায় তবে হ্যাঁ ফ্রেন্ড সব দোকানে কিন্তু নয় একটি দোকান দোকানে যেখান থেকে আমি আনি তা বাদে হয়তো আরও এদিক ওদিক হতে পারে তবে ওই দোকানটাতেই বেশি ভালো তো দেখো এই যে এই লিকুইডটা একদম ভালো না আমাকে মিনি স্টোরের ভাইয়াটা দিয়েছিল ভালো বলে কিন্তু না একদম ভালো না আমার সব থেকে ভালো ভিম লিকুইডটাই লাগে আসলে ফ্রেন্ড সিয়ার পার্ক থেকে আমি মিষ্টি আনি প্রতিবারই তো যেই দোকানটা থেকে আনি সেই দোকানটার কোয়ালিটিটা খুবই ভালো মানে সোনার বাংলা হোটেলের নিচের যে মিষ্টির দোকানটা কিন্তু তার পাশে মানে আশেপাশে অনেক দোকানই আছে তো এইবার ঠিক আসার সময় আমি আরেকটা অন্য দোকান থেকে গোলাপ জামুন নিয়ে এসেছিলাম গোলাপ জামুন না মানে কালো জাম যেটাকে বাংলায় বলে তো না একদম ভালো লাগলো না খেতে মানে ভেতরটা না রং দিয়ে পুরো পিঙ্ক কালার করেছিল মানে ভেতরে যেটা থাকে আর কি কালো জামে তো জেনারেলি যেরকম কালো জাম হয় খেতে একদমই ওরকম ছিল না আর পুরো শক্ত শক্ত ছিল তো তখন বুঝলাম যে সি পার্ক মানে যে সব দোকানই ভালো হবে এমনটা কিন্তু নয় তো সেই কারণেই যেই দোকানটা থেকে আমি এনেছিলাম ওই দাদুর চপের দোকানের পাশের দোকানটা সেই দোকানটাই ভালো কারণ প্রতিটি মিষ্টির কোয়ালিটি সত্যিই খুব সুন্দর তো দেখো এখানে বাসন ঠাসন মাজা হয়ে গিয়েছে এবারে সেলফটাকে একটুখানি মুছে নেব, যেহেতু রান্না বান্না আজকে কিছুই হয়নি তো ওরকমভাবে কোনো কিছু নোংরা নেই কিন্তু দেখো রান্নাঘরটা যখন পরিষ্কার করছি এই মোছামুছিটা তো করতেই হবে তাই না তা চলো চারিদিকটা মুছে নিই তারপর আবার আসছি তো এই যে কিচেন একেবারে ফুল রেডি করে নিয়েছি এবার সকালবেলাতে একদম খুশি খুশি মনে কিচেনে চলে আসবো বাবুদের জন্য খাবার বানাতে আর হ্যাঁ সাথে আমার আর বরের জন্য তো দেখো এখানে ভাবলাম ডাইনিংটা একেবারে টিপটপ টপ করে নিই কারণ সকালবেলা রিঙ্কা চলে আসবে আটটার সময় যেহেতু এখন টেন টুয়েলভের এক্সাম চলছে আর কি তো সেই জন্য আমার বাবুদের স্কুলেও তো আর কি সিট পড়েছে তো বাবুদের যে টাইমিং না সেটা একটুখানি ডিলে হয়েছে তা বাসটা একটু লেটে আসে তো রিঙ্কাকে বলেছি তুই আটটার সময়তেই চলে আসবি দেখো বাবুরা যখন আসে তখন কিন্তু বর একা গেলেও চলে কিন্তু তো যখন যাই তখন আমাদের দুজনকেই যেতে হবে কারণ তোমরা জানোই ফ্রেন্ডস আমি আর আমার বর দুজন মিলে মেয়েদেরকে এই অভ্যাসটা তৈরি করেছি বাসে চাপার সময় ওরা দুজনেই বলবে ড্যাড মাম্মা হাম্পি দিলে না আর হ্যাঁ মঙ্গলবার দিন যখন বরের ট্রেনিং থাকে তখন বর তো যেতে পারে না তো সেই জন্যই ওরা ঘরেই ড্যাডকে হাম্পি দিয়ে তারপরেই যায় তো দেখো যেহেতু জিনিসপত্র সবই সরানো হয় তো তাই জন্য সব খাটে চাপিয়ে দিলাম আর এই ট্রলিটা কবে যে ঢুকবে আমি জানি না ট্রলির মধ্যে ভর্তি খালি শীতকালে কাপড় মানে সোয়েটার টোয়েটার তো ওগুলোকে এবার একে একে কেচে নিতে হবে তো ব্যাস বারেন্দাও একদম টিপ টপ এরপরে দরজা কে লাগিয়ে দিই না গো পারেন্দা টিপটপ বললে পরে ভুল বলা হবে কারণ অ্যাকোরিয়ামটা আমাদের ক্লিনই হচ্ছে না তা বর বলেছে পরের দিন করবে দেখা যাক যদি ওর সময় হয়ে ওঠে আর আমি এতটাই ব্যস্ত থাকি সকালবেলাতে যে কি বলবো আমার যেদিন এডিটিং হয় না সেদিন তো প্রায় দু ঘন্টা আমার এডিটিংয়ে সময় লেগে যায় তারপর নতুন ভিডিও শুরু করা তারপর শর্টসের শ্যুট করা নিজের বাড়ির কাজ করা রান্না করা জল খাবার পুজো করা মানে সবই থাকে বুঝতেই পারছো ফ্রেন্ড সংসারের কাজগুলো বাদ দিয়ে তো আর এগুলো করা যাবে না সেগুলো সাথেই করতে হয় তো সেই কারণে না হয়ে ওঠে না কোনো এক্সট্রা কাজ তো তাই বললাম আজকে ভাবলাম ছুটির দিন মানে কিছু করব না কিন্তু শেয়ার হয় না অনেক কাজ মানে এক্সট্রা ছিল সেগুলো কমপ্লিট করলাম তো ব্যাস এখান থেকে চললাম এবার বারেন্দার লাইট নিভিয়ে দিয়েছি এবার বসে পড়েছি ফাইনালি ফ্রেশ হয়ে ব্রাশ করে এডিট করতে আর চিম্পু মা এদিকে আমাকে ছাড়া ঘুমাবে না তো এখন যদি আমি শুই তাহলে তো আমার চলবে না তাই ওকে বললাম মা তুই আমার কোলেই শো তো কোলে মাথা রেখে শুয়েছে দেখো ওরা বাচ্চা ওরা তো বুঝবে না যে ড্যাড মাম্মা কিসে ব্যস্ত থাকে ওদেরকে ভাই টাইম দিতে হবে তো ব্যাস চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করে ফেলছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে ফ্রেন্ডস তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক করে দিও আর তার সাথে ফলো করে দিও তা কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে করে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল লাস্টে একটু স্লো করে দিলাম টা